এখন চলে যাচ্ছি কালনা। তো দিদি আমার জন্য ওয়েট করছে, বেশি লেট করব না, এমনিতেই 12টার সময় বেরিয়েছি, আবার ওখানে গিয়ে কথা হবে। আর যেতে যেতে যদি ঠাকুর দেখতে পাই আজকে, তো তোমাদের দেখাবো। দিদি এখন এখানে গোপালের জামা নিচ্ছে, আমার আগে নেওয়া হয়ে গেছে জামা। সামনেই একটা ভোলে বাবা, প্রচুর জামা আছে এখানে। অনেকক্ষণ হেঁটেছি, ওখানে একটু আখের রস দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আখের রসটা খেতে হবে। যা কাজ ছিল প্রায় হয়ে গেছে, দিদি এখন জামাটা নিচ্ছে, তাহলে হয়ে যাবে, দিয়ে বাড়ি যাব। এই যে দুটো জামা দিদি নিয়েছে, পাগড়ি দেখছে, হাড়গুলো খুব সুন্দর আছে। এবার আখের রস খেতে যাব, দিদির নেওয়া হয়ে গেছে, তো সামনেই আছে। এই যে কাকু দাঁড়িয়ে আছে, দুটো দেবে তো? দেখো এখানে একটা ঠাকুর দেখতে পেয়েছি, তো যাই তোমাদের দেখাই। বেরিয়ে চলে এসেছি আমি প্যান্ডেল থেকে, এই যে বাইরেটা, আর দিদি ওখানে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে। তো এখন বাড়ি ফিরছি, এই যে ও দাঁড়িয়েছিল, আমি গিয়েছিলাম এখানে কালনার আগে যে ন্যাপাকুলি আছে ওখানকার ঠাকুর দেখিয়ে দিলাম। তো এখন সিঙ্গেরকোণ চলে এসেছি, এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবো। এই দোকানের মিষ্টি খুবই সুন্দর। এই যে আমি একটা কলি নিয়েছি, আর দিদি এই যে কি সব নিচ্ছে, বুদ্ধিপুরে চলে এসেছি আমরা এখন। এই যে ষষ্ঠীর দিন নতুন জামা পরে গুবলু রেডি হয়ে গেছে, ও ড্রেসটা দেখে নাও একটু, দূরটাই যা দেখিয়ে দে, ব্যাস ঠিক আছে। হাই করে দাও, একটু হাই করে দাও, আর সবাইকে শুভ ষষ্ঠীটা বলে দে। শুভ ষষ্ঠী গাইস। দেখো বাড়ি চলে এসেছি এখন, আর এই যে কালনা গিয়ে ভাইয়ের এই ব্যাগটা নিয়ে এলাম, আর আমার প্রাইমারটা শেষ হয়ে গেছিলো, এই যে নেল পালিশ, আর এটার মধ্যে ছোটো কয়েকটা কানের আছে, আংটি আছে, আর এটা বদ্রিপুর থেকে নিয়েছি, দেখতেই পেয়েছো, সেরকম বিশেষ কিছু কিনিনি আজকে, সবই কেনা হয়ে গেছে, আর এই বুনির একটা লেগিংস। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর একদম কমেন্ট করতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটা টং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো টাটা।